প্রিয় ছাত্রছাত্রীরা, করোনাকালীন তোমরা কেমন আছো? এই সময়ে আমাদেরকে অনলাইনের মাধ্যমে ক্লাস নিতে হচ্ছে। জানি না কখন এই সময়টা শেষ হবে। আমি চাইবো খুব তাড়াতাড়ি যেন এই সময়টা শেষ হয়ে যায়। তো তোমাদেরকে আজকে আমি আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা 3 নম্বর ক্লাসটা নেব। তো এই চ্যাপ্টারের আজকে তোমাদেরকে পড়ানো হবে ব্ল্যাকবোর্ড রেডিয়েশন বা কৃষ্ণ বস্তু বিকিরণ এবং আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট। তো প্রথমেই তোমাদের আসবে কৃষ্ণ বস্তু বিকিরণ। তো কৃষ্ণ বস্তু বিকিরণ এবং ফটো ইলেকট্রিক ক্রিয়া পড়ানোর আগে পূর্বের ক্লাসে তোমাদেরকে যা পড়িয়েছিলাম তার একটা ছোট্ট হিন্ট আনি আমি। তাহলে প্রথমে আমি পড়িয়েছিলাম তোমাদেরকে দৈর্ঘ্য সংকোচন কি, অর্থাৎ গতিশীল অবস্থায় বস্তুর দৈর্ঘ্য হ্রাস পায়। তারপর পড়িয়েছি তোমাদেরকে কাল সম্প্রসারণ কি, গতিশীল অবস্থায় মানে গতিশীল কাঠামোর ঘড়ি ধীরে চলে। তাহলে এটা যদি আমি তোমাদেরকে আরো সুন্দর করে বুঝাতে চাই, যদি পূর্বের ক্লাসটাতে তোমরা কেউ না বুঝে থাকো, তাহলে তোমাদেরকে আমি বুঝাতে পারি এইভাবে যে দুটি সমলয়ের ঘড়ি, যেটা কিনা যে কোনো মানে একটা কাঠামোতে, পার্টিকুলার একটা কাঠামোতে, মানে 1 সেকেন্ড সমান 1 সেকেন্ড সময় দিবে, 10 সেকেন্ড সমান 10 সেকেন্ড সময় দিবে, আর 20 সেকেন্ড সমান 20 সেকেন্ড সময় দিবে। এই ধরনের দুটা ঘড়ি, একটা ঘড়ি যদি পৃথিবীতে থাকে আর একটা ঘড়ি যদি মহাকাশ যানে থাকে, যেটা কিনা অনেক গতিতে ধাবমান, তাহলে পৃথিবীতে যে ঘড়িটা আছে ওটা 1 সেকেন্ড সময় হতে 1 সেকেন্ড হতে সময় নেবে, যদি সময় নেয় আর কি টি, তাহলে মহাকাশ যানে সেই সময়টা হবে টি। তাহলে আমরা বুঝতে পারছি এই 1 সেকেন্ড সময়টা গতিশীল অবস্থায় একটুখানি আসতে যাচ্ছে, তাহলে এটাকে বলা হয় যে কি টাইম ডাইলেশন। তারপর তোমরা পড়েছো, তোমাদেরকে পড়িয়েছি আমি ভর বৃদ্ধি, গতিশীল বস্তুর ভর বৃদ্ধি পায়, অর্থাৎ গতিশীল অবস্থায় বস্তুর ভর বৃদ্ধি পায়। তো এটা ছিল যে কি তোমাদের পূর্ব ক্লাসের জের। এখন আমি নতুন ক্লাসে চলে যাব। তাহলে আমি এখানে ম্যাক্স প্ল্যাঙ্কের ছবি দেখতে পাচ্ছি এবং ম্যাক এবং আলবার্ট আইনস্টাইনের ছবি দেখতে পাচ্ছি। তাহলে ম্যাক্স প্ল্যাঙ্ক হচ্ছে যে কি তোমার আধুনিক কোয়ান্টাম ফিজিক্সের জনক। কোয়ান্টাম ফিজিক্সটা শুরু হয়েছিল যাত্রা 1900 শতকে। কোয়ান্টাম ফিজিক্সের যাত্রা শুরু হয়েছিল একটা অসুবিধার মাধ্যমে, অর্থ যার অর্থ হচ্ছে যে কি যখন কিনা ব্ল্যাকবডি রেডিয়েশনকে এক্সপ্লেন করতে চাচ্ছিল ক্লাসিক্যালি, মানে ক্লাসিক্যাল ওয়েব থিওরি অনুযায়ী, যে ওয়েব যেটা বলা হয় তোমরা এটা কন্টিনিউয়াস ওয়েব, এটা অনুযায়ী যখন কিনা ব্ল্যাকবডি রেডিয়েশনকে এক্সপ্লেন করতে চাচ্ছিল, তখন এই ব্ল্যাকবডি রেডিয়েশনটাকে এক্সপ্লেন করতে পারছিল না। তো ম্যাক্স প্ল্যাঙ্ক এসে 1900 শতকে কোয়ান্টার ধারণা দিয়ে এই জিনিসটাকে, ব্ল্যাকবডি রেডিয়েশনটা ক্লিয়ার করে। তারপর আলবার্ট আইনস্টাইন ম্যাক্স প্ল্যাঙ্কের ধারণা নিয়ে ফটো ইলেকট্রিক এফেক্ট এক্সপ্লেন করতে পারেন সাকসেসফুলি। তাহলে এখন আমরা দেখব যে ম্যাক্স প্ল্যাঙ্ক ব্ল্যাকবডি রেডিয়েশন আসলে কি করেছিল বা ব্ল্যাকবডি রেডিয়েশনটা কি। তাহলে এটা জানতে হলে তোমাদেরকে প্রথমে জানতে হবে যে কি আদর্শ কৃষ্ণ বস্তুর বর্ণালীতে শক্তির বন্টনের গ্রাফটা কোন ধরনের হয়েছিল। তো গ্রাফটা যেটা হয়েছিল আমি সেটা এখানে দেখাচ্ছি, গ্রাফটা এখানে দেখিয়েছি তোমাদেরকে। এক্স অক্ষ বরাবর ওয়েভ লেন্থ নেওয়া হয়েছে আর ওয়াই অক্ষ বরাবর নেওয়া হয়েছে কি এনার্জি ফ্লাক্স, ইনক্রিজিং ফ্লাক্স লেখা আছে, এটা এনার্জি ফ্লাক্স মানে শক্তি কি। এখন আদর্শ কৃষ্ণ বস্তু বা কৃষ্ণ বস্তু বলতে আমরা কি বুঝি, কৃষ্ণ বস্তু বলতে আমরা বুঝি হচ্ছে যে কি সেই সকল বস্তু, যেই সকল বস্তু তার উপর আলো পড়লে সব ধরনের ওয়েভ লেন্থের আলোকে শোষণ করে নেয় এবং উপযুক্ত পরিমাণ টেম্পারেচার দিলে, এটাকে উত্তপ্ত করতে পারলে, উপযুক্ত পরিমাণে তাপ দিয়ে উত্তপ্ত করতে পারলে সব ধরনের ওয়েভ লেন্থের বর্ণালী সে কি করে নিঃসরণ করে। তো আদর্শ কৃষ্ণ বস্তু বলতে বোঝায় যে সব ধরনের বিকিরণ, সেটা তোমাদের গামা রশ্মি থেকে শুরু করে মাইক্রোওয়েভ পর্যন্ত সব ধরনের বিকিরণ যে উপযুক্ত তাপ পেলে যেটা রেডিয়েট করে দেয় তাকে বলা হয় যে কি আদর্শ কৃষ্ণ বস্তু। এই পৃথিবীতে একদম আদর্শ কৃষ্ণ বস্তু বলে কোনো কিছু নেই, কাছাকাছি 100% কৃষ্ণ বস্তুকে বলা হয় আদর্শ কৃষ্ণ বস্তু। আসলে 100% কৃষ্ণ বস্তু বলতে কিছু নাই, 98% পাওয়া যায় প্লাটিনাম কালি,
আর 96% পাওয়া যায় ভূষাকার বলে এগুলা কৃষ্ণ বস্তু হিসাবে এগুলা পরিগণিত হয়। তাহলে এই কৃষ্ণ বস্তু বর্ণালীতে শক্তির বণ্টন আমরা তিনটা পয়েন্টে তোমাদেরকে বুঝাতে পারি। একটা হচ্ছে কি নির্দিষ্ট উষ্ণতায় বর্ণালীতে শক্তির বণ্টন সুষম হয় না। মনে করো আমি এখানে ধরলাম 5000 কেলভিন টেম্পারেচারে, 5000 কেলভিন টেম্পারেচারে দেখো তোমার অক্ষে শুরুতেই থাকে তোমার খুব ক্ষুদ্র বর্ণালীর আলোগুলো, এগুলোর এনার্জি খুব কম থাকে। তারপর দেখা যায় কি এনার্জি বাড়তে 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 এক পর্যায়ে পিক পজিশনে চলে আসে এবং পিক পজিশনে যাওয়ার পরে এটা আবার কি করতে থাকে কমতে থাকে এনার্জির পরিমাণটা। তাহলে এই যে নির্দিষ্ট উষ্ণতায় বর্ণালীতে শক্তির বণ্টন সুষম হচ্ছে না, অর্থাৎ ফ্ল্যাটভাবে হচ্ছে না। তারপর বিকিরণের প্রখরতা, মানে এই যে তোমাদেরকে একটু আগে যে আমি বুঝিয়েছি বিকিরণের প্রখরতা, প্রখরতা মানে এনার্জি ইনক্রিজিং ফ্লাক্স, যেটা দেখিয়েছে এনার্জি ঘনত্ব শক্তির ঘনত্ব আর কি, তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে। একটা নির্দিষ্ট উষ্ণতা পর্যন্ত বৃদ্ধি পাওয়ার পরে চরমমান প্রাপ্তি হয়, চরমমান প্রাপ্তি হওয়ার পরে এটা আবার কি করতে থাকে নিচে নামতে থাকে। তাহলে সকল তরঙ্গ দৈর্ঘ্যের জন্য এটি ঘটে থাকে, এটা সকল তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে এই ধরনের ব্যবস্থা, এই ধরনের অবস্থাটা কি করতে থাকে ঘটতে থাকে। তারপরে দেখো কি হয়, উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে সর্বাধিক শক্তি নিঃসরণের তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়। এই জিনিসটা তোমরা অনেকে বুঝতে পারো না। এখানে দেখো তোমাদেরকে পাঁচটা আমি টেম্পারেচার নিয়ে একটা গ্রাফ এখানে দেখিয়েছি, তোমাদেরকে উপস্থাপন করতে চেষ্টা করিয়েছি। তো 2000 কেলভিন, 2000 কেলভিন, 3000 কেলভিন, 3500 কেলভিন, 4000 কেলভিন এবং 5000 কেলভিন। এই পাঁচটা কেলভিনে দেখো পিকগুলো যদি আমরা খেয়াল করি, তোমরা দেখবে যে কি 2000 কেলভিনের জন্য যেখানে আমি পিকটা পাচ্ছি, যে জায়গাতে আমি পিকটা পাচ্ছি 3000-এর জন্য, তার চাইতে ওয়েভলেংথ কিছুটা কমে আসছে। 3500-এর জন্য তার চাইতে আরও কিছুটা ওয়েভলেংথ কি হয়েছে কমে আসছে। তারপর 4000-এর জন্য তোমার ওয়েভলেংথ পিকের জন্য যে ওয়েভলেংথ সেটা আরও একটু কমে আসছে, 5000-এর জন্য যে ওয়েভলেংথ সেটা পিকের জন্য সেটা আরও কমে আসছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে কি উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে সর্বাধিক শক্তি নিঃসরণের জন্য তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়। তো এইভাবে তোমার ব্ল্যাক বডি রেডিয়েশনটাকে আমরা গ্রাফিক্যালি এইভাবে আমরা পাচ্ছি পরীক্ষামূলকভাবে। তো এইটা এক্সপ্লেন করার জন্য ক্লাসিক্যাল ওয়েভ থিওরির সাহায্য নিয়ে তিনজন বিজ্ঞানী বিএন এবং রিলেজিয়েন্স একসাথে দুইটা সূত্র প্রয়োগ করেছেন কাকে এক্সপ্লেন করার জন্য। এই যে ব্ল্যাক বডি রেডিয়েশন যেটা বলেছি, পাশে আমি আবার এনেছি এই চিত্রটা, এই রেডিয়েশনটাকে এক্সপ্লেন করার জন্য। তো এই কৃষ্ণ বস্তু বিকিরণের জন্য বিএন থার্মোডিনামিক্সের সাহায্য নিয়েছিল, ওই থার্মোডিনামিক্সের সাহায্য উনি একটা কৃষ্ণ বস্তু বিকিরণের সূত্র বের করেছে, যেটা হচ্ছে যে কি ই ল্যামড়া ডি ল্যামড়া ইজ ইকুয়াল টু 8πh² সি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এইচ নিউ ডিভাইডেড বাই কেটি মাইনাস ল্যামড়া 5 ডি ল্যামড়া। দেখা যাচ্ছে যে কি এই 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 ইকুয়েশনটা যখন এই ইকুয়েশন নিয়ে যখন কি করা হয় গ্রাফ আঁকা হয়, তখন দেখা যায় যে কি এই 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 ইকুয়েশনটা দিয়ে যে গ্রাফটা আসে সেটা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের জন্য হুবহু পরীক্ষামূলক মানে পরীক্ষিত বর্ণালীর সাথে মিলে যায়, কিন্তু কিন্তু দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে এটা খাটে না। তো কৃষ্ণ বস্তু বিকিরণের জন্য রিলে এবং জেন্স আলাদা আলাদাভাবে সূত্র প্রণয়ন করেন। ওনারা ধরেছিলেন যে কি এনার্জি তরঙ্গ আকারে প্রবাহিত হয়। তো এটা ক্লাসিক্যালি এনার্জি যে তরঙ্গ আকারে ম্যাক্সওয়েলের সূত্র আমরা দেখেছি তরঙ্গ আকারে প্রবাহিত হয়, এই সূত্রটা দিয়ে ওনারা যে সূত্রটা দিয়েছেন সেটা হচ্ছে যে কি ই ল্যামড়া ডি ল্যামড়া ইজ ইকুয়াল টু 8π কেটি ডিভাইডেড বাই ল্যামড়া 4 ডি ল্যামড়া। এখানে দেখা যায় কি এই সূত্রটা কি দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে সত্যি হয়, এবং দীর্ঘ তরঙ্গ থেকে যখন ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের দিকে আসে ল্যামড়া ইজ ইকুয়াল টু যখন প্রায় 0-এর কাছাকাছি আসে তখন দেখা যায় যে কি ই ল্যামড়া এর মান অসীম হয়ে যায়। তো এটাকে বলা হয় যে কি যেহেতু আল্ট্রাভায়োলেট রিজিয়নে এটা ফেল করছে এই ইকুয়েশনটা, এই জিনিসটাকে বলা হয় যে কি আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি, যে তরঙ্গ দৈর্ঘ্য যখন প্রায় শূন্যের কাছাকাছি যায় মানে প্রায় ক্ষুদ্র হয়ে যায় তরঙ্গ দৈর্ঘ্য, তখন দেখা যায় যে কি ল্যামড়ার মান কৃষ্ণ বস্তু বিকিরণের যে কৃষ্ণ বস্তু বিকিরণের জন্য যে ল্যামড়া মান পাওয়া যাচ্ছে সেটা অসীম হয়ে যাচ্ছে। তাহলে এই ঘটনাটাকে কি বলা হয় বলেছি তোমাদেরকে, এই ঘটনাটাকে বলা হয় যে কি আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। তো 19 শতকে এসে ম্যাক্স প্ল্যাঙ্ক বলল যে কি কৃষ্ণ বস্তুর মধ্যে এনার্জি শোষিত এবং নিঃসৃত ওয়েভ আকারে হয় না, গুচ্ছ আকারে মানে ছাড়া ছাড়া আকারে হয়। তো তোমাদেরকে বিচ্ছিন্ন মানে নিরবিচ্ছিন্নভাবে না হয়ে বিচ্ছিন্ন আকারে ছাড়া ছাড়াভাবে হয়।
তো এটা বুঝাতে গেলে আমরা বুঝাই যে আর কি, মানে আমি যেটা বুঝাই আমাদেরকে, আমি যেটা তোমাদেরকে বুঝাবো তা তোমরা বুঝতে পারবা হয়তো। একটা পানির কল যদি তোমরা ছেড়ে দাও, তাহলে কল থেকে যে পানিটা পড়ে সেটা হচ্ছে কি, কল 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 যে পানিটা পড়ে সেটা হচ্ছে কি কন্টিনিউয়াস পানির ধারা, সেটাকে বলা হয় যে কি নিরবিচ্ছিন্ন ভাবে পানি পড়ছে। যেই তুমি কলটা বন্ধ করে দিবে, তাহলে তখন দেখবা যে কি কল বন্ধ করে দেওয়ার পরে আস্তে আস্তে ফোঁটা ফোঁটা আকারে কি পড়ছে, পানি পড়ছে। তাহলে ওই এনার্জিটাও, এনার্জিকেও ম্যাক্স প্ল্যাঙ্ক আর কি সেই ছিন্নায়িত আকারে কল্পনা করেছেন, মানে ওই যে, বা তোমরা আরো উদাহরণ দিতে পারো, আকাশে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, পাখি এক একটা পাখি এক একটা কোয়ান্টাম। তাহলে এখানেও বলা হয়েছে শক্তির এক একটা কোয়ান্টা, শক্তি এরকম কোয়ান্টা আকারে কি হয়, শোষিত এবং নিঃসৃত হয়। তো উনি এটাকে দেখিয়েছিল যে কি প্রত্যেকটা কোয়ান্টা শক্তির পরিমাণ উনি দেখিয়েছিল ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। ই ইজ ইকুয়াল টু, আমি আবার বলছি, ই ইজ ইকুয়াল টু বড় হাতের ই ইজ ইকুয়াল টু এনার্জি ইজ ইকুয়াল টু এইচ নিউ। এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, আর নিউ হচ্ছে যে কি ওই কোয়ান্টাটার, মানে ওই যে কোয়ান্টা আমি বলেছি ওই কোয়ান্টাটার, মানে প্ল্যাঙ্ক যেটা বলেছিল আর কি কোয়ান্টা, ওই কোয়ান্টাটার তরঙ্গ কম্পাঙ্ক। তাহলে আমি তাহলে ওই যখন ওই কোয়ান্টা আকারে এনার্জিকে যখন কোয়ান্টা আকারে ধরলো, তরঙ্গ আকারে না ধরে, তখন ম্যাক্স প্ল্যাঙ্ক যেই সূত্রটা পেলো সেটা হচ্ছে কি ই ল্যামড়া ডি ল্যামড়া ইজ ইকুয়াল টু এইট পাই এইচ স্কোয়ার সি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এইচ নিউ ডিভাইডেড বাই কে টি মাইনাস ওয়ান, আর উপরে যে ল্যামড়া টু দি পাওয়ার মাইনাস ফাইভ ডি ল্যামড়া। তাহলে উনি যে এই সূত্রটা দিয়ে উনি দেখলো যে কি সব তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে এই সূত্রটা সত্যি হচ্ছে। এই সূত্রটা দিয়ে উনি ব্ল্যাক বডি রেডিয়েশনের, ব্ল্যাক বডি রেডিয়েশনের জন্য যে ডাটা পেয়েছেন সেই ডাটাটা যখন উনি গ্রাফে প্লট করেছেন, সেটা দেখা গেছে যে কি পরীক্ষণীয় তরঙ্গ দৈর্ঘ্যের সাথে হুবহু মিলে গেছে। উনি 1900 শতকে এই সূত্রটা প্রয়োগ করেছিল, তখন থেকেই তোমার তোমাদের কোয়ান্টাম ফিজিক্সের যাত্রা শুরু হয়েছে। আমরা নতুন একটা ফিজিক্সের শাখায় তখন আমরা পদার্পণ করলাম ম্যাক্স প্ল্যাঙ্কের হাত ধরে। তো উনি কি বলেছিল, উনি বলেছিল যে কি এনার্জি নিরবিচ্ছিন্নভাবে নিরবিচ্ছিন্নভাবে শোষিত এবং নির্গত না হয়ে এনার্জি গুচ্ছাকারে বা কোয়ান্টা আকারে, এগুলো নাম দিয়েছিল কোয়ান্টা, কোয়ান্টা আকারে এনার্জি নির্গত হয়। এবং এটা বলে উনি যে সমীকরণ প্রদান করেছে, ওই সমীকরণ দিয়ে ব্ল্যাক বডি রেডিয়েশনের যে স্পেকট্রামটা পাওয়া যায়, ওই স্পেকট্রামটাকে হুবহু এক্সপ্লেন করা গিয়েছে। তাহলে এখানে আমাদের কোয়ান্টাম মেকানিক্সের, কোয়ান্টাম ফিজিক্সের বলবো আমি, কোয়ান্টাম ফিজিক্সের যাত্রা শুরু হয়েছে কার হাত ধরে, ম্যাক্স প্ল্যাঙ্কের হাত ধরে। তাহলে এই কোয়ান্টাম, এই যে আলোর এই যে এনার্জির কোয়ান্টা বলেছে, তো আইনস্টাইন ফটো ইলেকট্রিক এফেক্টকে, এই এই জিনিসটা যে আলোর কোয়ান্টা বলেছে, এটাকে ব্যবহার করে উনি ফটো ইলেকট্রিক এফেক্টের কি করেছিল খুব সুন্দর একটা ব্যাখ্যা দাঁড় করাতে পেরেছিল। তো আমরা এখন দেখি যে কি ফটো তড়িৎ ক্রিয়া আসলে কি। ফটো তড়িৎ ক্রিয়া হচ্ছে যে কি, ফটো তড়িৎ ক্রিয়া হচ্ছে যে কি, এটা এটা হচ্ছে কোনো একটা ধাতুর উপর যদি অতি বেগুনি আলো পড়ে, তাহলে দেখা যায় কি ওখান থেকে ইলেকট্রন নির্গত নিঃসরণ হয় তথা ফটো ইলেকট্রিক কারেন্ট উৎপন্ন হয়। তাহলে 1888 সনে বিজ্ঞানী হার্স প্রথম এটা লক্ষ্য করেন, তিনি লক্ষ্য করেন যে কি তড়িৎদ্বারে অতি বেগুনি রশ্মি আপতিত হলে সহজেই স্ফুলিঙ্গ উৎপন্ন হয়। তারপর 1879 সনে আরও পরীক্ষা নিরীক্ষা দেখা গেল কোনো বর্তনীর দস্তার নেগেটিভ তড়িৎদ্বারে অতি বেগুনি রশ্মি আপতিত হলে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়। তাহলে এখানে তড়িৎ প্রবাহ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ ওখান থেকে ইলেকট্রন বের হচ্ছে বলেই তড়িৎ প্রবাহ উৎপন্ন হচ্ছে। তারপর লেনার্ড, বিজ্ঞানী লেনার্ড 1900 সালে প্রথম প্রমাণ করেন যে ধাতব পৃষ্ঠে অতি বেগুনি আলোকরশ্মি ধাতব পৃষ্ঠে আপতিত হলে ওই পৃষ্ঠ হতে ইলেকট্রন নিঃসরণ হওয়ায় তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। তো উনি এটা হাতে কলমে প্রমাণ করেছিল। কিন্তু এটার বর্ণনা, মানে এটা কেন হচ্ছে এটার বর্ণনা ক্লাসিক্যালি দিতে পারছিল না। তারপর তো আসলো তোমার প্ল্যাঙ্কের সেই এনার্জি যে কোয়ান্টা আকারে যায়, তো এটা উনি বললো এনার্জি কোয়ান্টা আকারে শোষিত এবং নিঃসৃত হয়। তাহলে এই ঘটনাটাকে বলা হয় যে ইলেকট্রন নিঃসরণ হয়, এটাকে বলা হয় যে কি তোমার ফটো ইলেকট্রিক ক্রিয়া। তাহলে আলো আইনস্টাইন এই ফটো ইলেকট্রিক এফেক্ট বর্ণনা করতে গিয়ে
ফোটন সম্পর্কে ধারণা দেন, কিন্তু উনি ফোটনের নামটা উনি দিয়ে যেতে উনি উনি দেননি, ফোটনের নামটা পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী দিয়েছিল। তবে তিনি এই কোয়ান্টায়ের একটা তত্ত্ব দাঁড় করায়। তাহলে আমরা পরবর্তীতে এটা জেনেছি যে কি আলোর কোয়ান্টাগুলোকে ফোটন বলা হয়। তাহলে ফটোতড়িৎকীয় ব্যাখ্যার জন্য দেখা গেছে আইনস্টাইন প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর নির্ভর করে এই ফোটন তত্ত্বটা মানে এই তত্ত্বটা উপস্থাপন করেন। তাহলে আলোক হলো এক গুচ্ছ ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি। আলোক শোষিত, নিঃসৃত এবং প্রবাহিত হয় গুচ্ছাকারে। তাহলে প্ল্যাঙ্ক কি বলেছিল? প্ল্যাঙ্ক বলেছিল যে কি আলোক শোষিত এবং নিঃসৃত হয় যে গুচ্ছাকারে, কিন্তু প্রবাহিত হয় তরঙ্গ আকারে। তো এই কারণে উনি ফটোইলেকট্রিক এফেক্টটা মানে কি করতে পারছিল না, ব্যাখ্যা করতে পারছিল না। কিন্তু আইনস্টাইন এসে বলল যে কি না, আলোক শোষিত, নিঃসৃত এবং প্রবাহিত হয় যে গুচ্ছাকারে। তাহলে এই যে আলোর গুচ্ছ বা এই যে আলোর কোয়ান্টা, এই কোয়ান্টা গুলাকে বলা হয় যে কি এখন এগুলাকে ফোটন বলা হয়। তাহলে অনেকটা এই ধরনের এই যে ঝাঁকঝাঁক আলোর কণা দেখছ তোমরা, এটাকে আলোর কণা হিসেবে ধরে নিতে পারো, এগুলাকে একটা একটাকে তোমরা আলোর ফোটন হিসেবে ধরে নিতে পারো। তাহলে ফোটনের স্থির ভর শূন্য, যদি এরা স্থির থাকে তাহলে এদের কোনো মানে ফোটনের ভর থাকে না, চলমান অবস্থায় ফোটনের কিছুটা ভর থাকে। প্রতিটি ফোটন যে শক্তি বহন করে তা হলো ই ইজুয়াল টু এইচ নিউ, যে এটা প্ল্যাঙ্ক বলে গিয়েছিল ই ইজুয়াল টু এইচ নিউ। এখন ই ইজুয়াল টু এইচ নিউ, নিউ হচ্ছে যে কি ফোটনের কম্পাঙ্ক, প্রতিটা ফোটনের কম্পাঙ্ক হচ্ছে যে কি তোমার নিউ। তাহলে এখন দেখো, কোনো আলো যদি লাল আলো হয় এবং কোনো আলো যদি নীল আলো হয়, তাহলে লাল আলোর কম্পাঙ্ক এক ধরনের, নীল আলোর কম্পাঙ্ক এক ধরনের। তাহলে লাল আলোর এনার্জিও হবে এক ধরনের, নীল আলোর এনার্জিও তোমার হবে যে কি এক ধরনের। যেহেতু নীল আলোর কম্পাঙ্ক লাল আলোর কম্পাঙ্কের চেয়ে বেশি, মানে কম্পাঙ্ক যেহেতু বেশি, বা আমরা বলতে পারি নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে ক্ষুদ্র, তাই নীল আলোর শক্তি লাল আলোর শক্তির চাইতে বেশি। এখন কোনো আলোতে যদি এন সংখ্যক ফোটন থাকে, মানে কত সংখ্যক ফোটন থাকে সেটার উপর নির্ভর করে আলোকের তীব্রতা কত। যদি ফোটনের সংখ্যা বেশি থাকে তাহলে ইজুগল টু, যদি এন সংখ্যক হয় ইজুগল টু একটা ফোটনের জন্য এইচ নিউ, হলে এন সংখ্যক ফোটনের জন্য কত হবে ইজুগল টু এন এইচ নিউ। অর্থাৎ ফোটনের সংখ্যা বেশি মানে আলোর তীব্রতা বেশি, আর ফোটনের শক্তি বেশি মানে মানে নিউ এর পরিমাণ বেশি মানে আলোর শক্তি বেশি। তাহলে আমি এখানে একটা ফটো ইলেকট্রিক এফেক্টের একটা চিত্র এখানে দেখিয়েছি। এখানে দেখা যাচ্ছে যে কি একটা তামার পাত বা দস্তার পাত আছে যেটা নেগেটিভলি কানেক্টেড, আরেকটা তোমার কিসের পাত আছে, আরেকটা এমনি পাত আছে যেটা পজিটিভলি কানেক্টেড। এই নেগেটিভ পাতের উপর যখনই আলোক পড়ছে তখন ইলেকট্রন নির্গত হচ্ছে, এবং ইলেকট্রন নিঃসরণের ফলে দেখা যাচ্ছে কি বাতিটা জ্বলছে, এবং ইলেকট্রন যখন নিঃসরণ বন্ধ হয়ে যায় তখন কি হয়ে যায়, ইলেকট্রন নিঃসরণ বন্ধ হয়ে হয়ে গেলে এই যে আলোক তড়িৎটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, বাতিও নিভে যায়। তাহলে দেখো কি বলছে, কোনো ধাতব পৃষ্ঠে উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি আপতিত হলে ওই পৃষ্ঠ হতে ইলেকট্রন নির্গমন হয়। যতক্ষণ আলোক আপতিত হয় ততক্ষণ ইলেকট্রন নিঃসরণ হয় এবং তড়িৎ প্রবাহিত হয়। এই ঘটনাকে বলে ফটোতড়িৎ ক্রিয়া। নিঃসৃত ইলেকট্রনকে বলে ফটো ইলেকট্রন, এবং এর জন্য প্রবাহিত তড়িৎ প্রবাহকে বলে ফটো তড়িৎ প্রবাহ বা ফটো কারেন্ট। ঠিক আছে, তাহলে এই যে তোমাদের ইলেকট্রন নিঃসরণ হচ্ছে যে ফটো ইলেকট্রন, ফটো ইলেকট্রন নর্মাল ইলেকট্রনের মতো, এটাকে জাস্ট ফটো ইলেকট্রন বলা হয়। আলো আলো পতিত হওয়ার ফলে যে ইলেকট্রন নিঃসরণ হচ্ছে এই জন্য এটাকে বলা হয় যে কি ফটো ইলেকট্রন। আদারওয়াইজ তোমার থার্মায়নিক ইলেকট্রন, যেমন কোনো একটা পাতকে, কোনো একটা টাংস্টেনের পাতকে যদি তুমি গরম করতে পারো, হিটেড করতে পারো, তাহলে ওখান থেকে ইলেকট্রন নির্গত হয়, এগুলোকে থার্মাল ইলেকট্রন বলে। ওই ইলেকট্রন আর ফটো ইলেকট্রন, ফটো ইলেকট্রনের মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। তো ফটো ইলেকট্রিক এফেক্ট দিয়ে তো বর্তমানে যে টিভি লেজার এগুলো হয়, লেজার এগুলো ফটো ইলেকট্রিক এফেক্ট দিয়ে কি করা যায়, ব্যাখ্যা করা যায়। তাহলে এই চিত্রটা একটু তোমরা খেয়াল করো, যেই যেই পাতে আলো পড়েছে ওই পাতটা নেগেটিভ রেখেছে, নেগেটিভ রাখার ফলে যে ইলেকট্রন উৎপন্ন হচ্ছে সেই ইলেকট্রনগুলা যেহেতু নেগেটিভলি চার্জ পার্টিকেল, ওই জন্য পজিটিভের দিকে সে অ্যাট্রাক্ট হয়ে চলে আসছে এবং ইলেকট্রিসিটি উৎপন্ন করছে। তো তোমরা এই এই চিত্রটা আরেকবার একটু খেয়াল করো, এখানে একটা অ্যামিটার দেখিয়েছে কারেন্টের পরিমাপ করানোর জন্য, আর একটা বাতিও দিয়েছে অবশ্য, বাতি জ্বললে আমরা বুঝতে পারতেছি এখানে কি হচ্ছে, কারেন্ট পড়ছে। তাহলে এখানে আরেকটা কথা লেখা আছে, তোমরা দেখো কোনো ধাতব পৃষ্ঠে উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের,
অথবা উপযুক্ত কম্পাঙ্কের, যে এক একটা ধাতুর জন্য এক একটা তরঙ্গদৈর্ঘ্য নির্দিষ্ট আছে। যার উপরে কি করা হয়, তরঙ্গদৈর্ঘ্য যদি তার চাইতে বেশি হয় তাহলে ইলেকট্রন নিঃসরণ হয় না, তরঙ্গদৈর্ঘ্য যদি তার চাইতে কম হয় তাহলে ইলেকট্রন নিঃসরণ হয়। তাহলে এরকম প্রত্যেকটা ধাতুর জন্য, মানে যতগুলো ধাতুতে কত ইলেকট্রন হয় প্রত্যেকটা ধাতুর জন্য আলাদা আলাদা তরঙ্গদৈর্ঘ্য আছে, বা আমি বলতে পারি কম্পাঙ্কও বলতে পারি। আমরা জানি তরঙ্গদৈর্ঘ্য এবং কম্পাঙ্ক পরস্পর বিপরীতভাবে সমানুপাতিক। তাহলে তাহলে দেখা যায় কি, বর্তমানে সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, লিথিয়াম প্রভৃতি ক্ষারধর্মী পদার্থের উপর দৃশ্যমান আলো পড়লেও ফটো ইলেকট্রন নির্গত হয়। তাহলে প্রথমে যখন আবিষ্কার হওয়ার পথে ছিল ফটো ইলেকট্রন, ফটো ইলেকট্রিক ক্রিয়া, তখন দেখেছিল কি অতি বেগুনি রশ্মি আলো ফেললে ফটো ইলেকট্রন নির্গত হয় তথা ফটো কারেন্ট উৎপন্ন হয়। কিন্তু পরে দেখা গেছে কি, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, লিথিয়াম প্রভৃতি ক্ষারধর্মী পদার্থের উপর যদি দৃশ্যমান আলো আপতিত হয় তাহলে ফটো ইলেকট্রন নির্গত হবে। তাহলে তোমাদেরকে এখানে আর একটু বলে রাখি, এই দৃশ্যমান আলো বললে যে কোনো আলো, লাল আলো পড়লেই যে ফটো ইলেকট্রন নির্গত হবে তা না, এগুলা প্রত্যেকটা ধাতুর জন্য আলাদা আলাদা একটা মানে কম্পাঙ্ক লাগে। ওই কম্পাঙ্কের কম্পাঙ্ক হলে কি হয় না, ফটো ইলেকট্রন নিঃসৃত হয় না। তাহলে ওই কম্পাঙ্কটাকে আমি আগেই একটু বলে রাখি, ওই কম্পাঙ্কটাকে বলা হয় যে প্রত্যেক ধাতুর জন্য সূচন কম্পাঙ্ক। তারপর আমরা এখন এই চিত্রটা থেকে দাবো, এই চিত্রটা একটু মনে রাখবা, কারণ তোমাদের একটু পরে আমি নিবৃত্তি বিভব পড়াবো। নিবৃত্তি বিভব পড়াতে গেলে এখানে একটুখানি প্লাস মাইনাসের প্লাস মাইনাসটা প্লাস দিকে দিয়ে দিবো, আর প্লাসটা মাইনাসের দিকে আমি দিয়ে দিব। ফটোতড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য, তাহলে কি বৈশিষ্ট্য পেয়েছিল দেখো, ফটোতড়িৎ ক্রিয়াটি তাৎক্ষণিক ঘটনা, আলো আপতিত হওয়ার 3×10⁻⁹ সেকেন্ডের মধ্যে ফটো ইলেকট্রন নির্গত হয়। তাহলে এই ঘটনাটা ক্লাসিক্যালি কোনোভাবে ব্যাখ্যা করা যাচ্ছিল না। দ্যাট মিন্স আমি যদি আলোকে তরঙ্গ আকারে ধরি, কল্পনা করি ওই তরঙ্গটা কখন ধাতুর উপর পড়বে, ধাতুর উপর পড়ার পরে এটা আবার কখন ইলেকট্রনের কাছে যাবে, ইলেকট্রনের কাছে যেতে যেতে তার শক্তি ইলেকট্রনকে দিবে, তারপর আস্তে আস্তে ইলেকট্রন নির্গত হবে, এইভাবে যদি ওনারা কল্পনা করেন, বা এইভাবে যে এইভাবে বিজ্ঞানীরা দেখলো যে কি এটা উৎপন্ন, এটা মানে এই ঘটনাটা মানে ঘটার জন্য আর কি অনেক সময়ের প্রয়োজন হয়। কিন্তু ফটো ইলেকট্রিক ক্রিয়া হচ্ছে যে কি তাৎক্ষণিক ঘটনা, ওই জন্য ক্লাসিক্যালি এটাকে কোনোভাবে এক্সপ্লেন করা যাচ্ছিল না। প্রত্যেক ধাতু হতে ফটো ইলেকট্রন নির্গমনের জন্য আপতিত রশ্মি একটি ন্যূনতম কম্পাঙ্ক থাকে। ওই যে তোমাদেরকে একটু আগে পড়িয়েছি আমি, একটা প্রত্যেক ধাতুর জন্য কম্পাঙ্ক থাকে, সেই কম্পাঙ্কের নিচে কম্পাঙ্ক হলে তুমি ওখান থেকে ফটো ইলেকট্রন বের হবে না, এবং সেই কম্পাঙ্ক থেকে উপরের কম্পাঙ্কে আস্তে আস্তে যেতে থাকলে তোমার কি হবে, ইলেকট্রন নির্গত হতে থাকবে। তাহলে এই কম্পাঙ্কটাকে বলা হয় যে ওই ধাতুর জন্য সূচন কম্পাঙ্ক। প্রত্যেক ধাতুর জন্য সূচন কম্পাঙ্ক ভিন্ন ভিন্ন, মানে সোডিয়ামের জন্য যে সূচন কম্পাঙ্ক থাকবে, পটাশিয়ামের জন্য সেই সূচন কম্পাঙ্ক থাকবে না, আবার লিথিয়ামের জন্য সেই সূচন কম্পাঙ্ক থাকবে না। সোডিয়াম বললে সোডিয়ামের পাত বলো, সোডিয়ামের তার বলো, সোডিয়ামের যে কোনো পদার্থ বলো, মানে সোডিয়ামের সব কিছুর জন্য তোমার সূচন কম্পাঙ্ক একটা নির্দিষ্ট পরিমাণে আছে। তা এটাও কি করছো ক্লাসিক্যালি, এটা কেন সূচন কম্পাঙ্ক কেন আসবে এই জিনিসটাও ক্লাসিক্যালি ওয়েভ থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায় না। ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ আপতিত আলোর কম্পাঙ্কের উপর নির্ভরশীল। তাহলে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ তথা গতিশক্তি আপতিত আলোর কম্পাঙ্কের উপর নির্ভরশীল, অর্থাৎ আপতিত আলোর কম্পাঙ্ক যত তোমরা বাড়তে থাকবা তত কি হতে থাকবে, ফটো ইলেকট্রন গতিবেগ তথা গতিশক্তি বাড়তে থাকবে। তাহলে কেন এটা হবে সেটাও ক্লাসিক্যালি এক্সপ্লেন করতে পারছিল না। ক্লাসিক্যালি এক্সপ্লেন করলে দেখা যায় যে কি আলোর যদি তীব্রতা বাড়লে, ক্লাসিক্যালি আর কি আলোর তীব্রতা বাড়লে ইলেকট্রনের গতিবেগ বাড়ার কথা, মানে কিন্তু দেখা গেছে যে কিনা আলোর তীব্রতা বাড়লে ফটো ইলেকট্রনের গতিবেগ বাড়ছে না, আলোর কম্পাঙ্কের উপর ফটো ইলেকট্রনের গতিশক্তি তথা গতিবেগ নির্ভর করছে। ফটো ইলেকট্রন নির্গমনের হার তথা ফটো কারেন্ট, তাহলে ফটো ইলেকট্রন নির্গমনের হার তথা ফটো কারেন্ট আপতিত আলোর প্রাবল্যের সমানুপাতিক। শুধুমাত্র এই ক্রাইটেরিয়াটা এক্সপ্লেন করতে পারছিল কি দিয়ে, ক্লাসিক্যালি, অর্থাৎ আমরা যদি যে আলোটা পড়ছে এটাকে তরঙ্গ আকারে ধরি তাহলে সেটা দিয়ে শুধুমাত্র ফটো ইলেকট্রন নির্গমনের হারটা কেন বেশি হচ্ছে প্রাবল্য বৃদ্ধির সাথে সাথে, এটাই শুধু এক্সপ্লেন করতে পারছে। আর এই তিনটা ক্রাইটেরিয়া, এই তিনটা ক্রাইটেরিয়ার একটাও কি দিয়ে, তরঙ্গ তত্ত্ব দিয়ে আর কি এক্সপ্লেন করতে পারেনি। পরবর্তীতে আইনস্টাইন এসে আমাদেরকে এই ইয়ের হাত থেকে রক্ষা করেছেন, মানে উনি ফটো ইলেকট্রিক ক্রিয়ার একটা কোয়ান্টাম মেকানিক্যালি ব্যাখ্যা দিয়ে এটাকে কি করেছে, আর এটাকে সবগুলো চারটা
বৈশিষ্ট্য উনি এক্সপ্লেন করতে পেরেছিলেন। তাহলে আমরা এখন দেখি যে কি, একটু আগে তোমাদেরকে বলেছিলাম নিবৃত্তি বিভব, এটা কি নিবৃত্তি বিভব বা স্টপিং পটেনশিয়াল। তো আমরা মনে হয় ফটো ইলেকট্রিক ক্রিয়া কি এটা জেনেছি, ফটো কারেন্ট কি এটাও জেনেছি। তাহলে এখন আমরা আসব একটু নিবৃত্তি বিভবে। তার আগে আমরা আরো জেনেছি সূচন কম্পাঙ্ক কি, প্রত্যেকটা ধাতুর জন্য দেখা যায় কি আলাদা আলাদা সূচন কম্পাঙ্ক থাকে। সূচন কম্পাঙ্কের কম কম্পাঙ্ক আলো দিলে কি হয়, কি হয় ফটো ইলেকট্রন নির্গত হয় না। কেন হয় না এটা আইনস্টাইন খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন, আমরা একটু পরে সেটা দেখতে পাবো। তাহলে আমি তোমাদেরকে একটা চিত্র দিই, ওই যে অলঙ্কারিত সংজ্ঞাটাতে না গিয়ে আমি তোমাদেরকে একটা চিত্র দিয়ে বুঝাই। এখন দেখো যেই পাতের উপর আলো পড়ছে সেই পাতটাকে পজিটিভ রাখা হয়েছে, এবং যেখানে ইলেকট্রনকে কালেকশন করছে সেখানে নেগেটিভ রাখা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি তোমরা এখানে একটু খেয়াল করলে চিত্রটা দেখবা যে কি শূন্য শূন্য ডিগ্রি বা শূন্য বিভব থেকে শুরু করেছে, শূন্য থেকে চার বিভব পর্যন্ত গিয়েছে। এখানে দেখাচ্ছে চার বিভবে দেখা যাচ্ছে যে কি একটা ইলেকট্রন, মানে একটা ইলেকট্রন এখানে তাও গিয়ে চলে আসছে। এর চাইতে তুমি যদি বেশি করো তাহলে সে আর কি করতে পারবে না, সেই ইলেকট্রন আর কালেকশন করতে পারবে না। অর্থাৎ দেখা যায় যে সর্বোচ্চ শক্তিযুক্ত যে ইলেকট্রনটা সেটা চার বিভবে, চার ফোর ভোল্ট বিভবে এটা কি করছে এখানে যেতে পারছে, ঠিক আছে। তাহলে এখন দেখো এটাকে আমি নেগেটিভে রেখেছি, বুঝতে পেরেছো, এখান থেকে যে ইলেকট্রনটা বের হচ্ছে তার গতি শক্তি আছে নেগেটিভ, মানে সে অপোজ করছে ইলেকট্রনকে। কিন্তু সেই ইলেকট্রনটা যে ভুলটাকে সেই সেই ইলেকট্রনের যে ইলেকট্রনের এনার্জি অত্যাধিক, সেই ইলেকট্রনটা দেখা যাবে যে কি তোমার আর ওই নেগেটিভ নেগেটিভের জন্য যে বিকর্ষণটা হবে সেটা বিকর্ষণটাকে কাটিয়ে এখানে প্লেটের মধ্যে পৌঁছতে পারবে। অর্থাৎ আমরা হাত দিয়ে এরকম করে বলতে পারি এই দুটা হাত এখন এক জায়গায় আছে, কেননা এই দুটা হাত পরস্পর বিপরীত দিকে সমান এবং বিপরীতমুখী শক্তি প্রয়োগ করছে। কিন্তু যখন এই দিকে যাই, মানে মাঝখান বরাবর যদি আমি রাখি, তখন আমি বলি যে কি হাত দুইটা সমান ও বিপরীত ভাবে একই শক্তি প্রয়োগ করছে। তাহলে যদি বাম হাতটা একটু কম শক্তি প্রয়োগ করে তাহলে ডান হাতটা দেখবে যে বাম হাতকে বাম হাতের ওই দিকে নিয়ে যাচ্ছে, আর যদি ডান হাতের শক্তি বাম হাতের চাইতে কম হয় তাহলে ডান হাতের দিকে ডান হাতটাকে নিয়ে যায়। অনেকটা পাঞ্জালড়ার মতো, দুজন যখন পাঞ্জা লড়েন যখন দুজনের শক্তি সমান হয় তখন এটা কি থাকে, টেবিল বরাবর সোজা হয়ে থাকে, একজন একজনকে একটু সরাতে পারে না। যেই শক্তিটা কম হবে হাতটা অন্য হাতটা তাকে তার কম শক্তির দিকে এটাকে ফেলে দিতে চেষ্টা করবে। তাহলে দেখা যায় যে কি যেই ভোল্টে ইলেকট্রনটা জাস্ট একটা যে ইলেকট্রনের সর্বোচ্চ শক্তি সে মাত্র গিয়ে পৌঁছায় তাকে বলা হয় যে কি নিবৃত্তি ইলেকট্রন, আমরা নিবৃত্তি বিভব। তাহলে দেখা যাবে যে কি তোমার নিবৃত্তি বিভবের চাইতে বড় বিভব দিলে সেই ইলেকট্রন আর ওইটাতে পৌঁছতে পারবে না, মানে ওই কালেক্টর প্লেটে ইলেকট্রনটা কি করতে পারবে না, পৌঁছতে পারবে না, পৌঁছতে পারবে না, বিদায় ফটো ইলেকট্রিক ক্রিয়া কি হয়ে যাবে, আমরা বলবো যে কি ফটো ইলেকট্রিক ক্রিয়া বন্ধ হয়ে গেছে যে বিভব। তাহলে ক্যাথোড প্লেটের সাপেক্ষে অ্যানোড প্লেটে যে ন্যূনতম নেগেটিভ বিভব দিলে আলোক তড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ প্রবাহ সত্য বন্ধ হয়ে যায়, সেই বিভবকে নিবৃত্তি বিভব বলে। তাহলে নিবৃত্তি বিভবের জন্য এটাকে ভি জিরো দ্বারা ডিনোট করা হয়। নিবৃত্তি বিভবের জন্য আমরা যে এনার্জি পাই সেটা হচ্ছে যে কি ইলেকট্রনের ভর যদি এম হয় এবং সেই ইলেকট্রনটার বেগ যদি ভি ম্যাক্সিমাম হয়, এখানে ভি ম্যাক্স লেখার কারণ আছে সেই ইলেকট্রনটা পৌঁছতে পারবে যার গতিবেগ সবচাইতে বেশি, নিবৃত্তি বিভবে যার গতিবেগ সবচাইতে বেশি সেই ইলেকট্রনটা জাস্ট পাতটাতে পৌঁছতে পারবে। নিবৃত্তি বিভবে চাইতে বড় বিভব দিয়ে ফেললে আর ইলেকট্রন ওই পাতে পৌঁছতে পারবে না, কারণ নেগেটিভ পটেনশিয়াল নেগেটিভ বিভব পার্থক্য বেশি হয়ে গেলে ইলেকট্রনকে সে কি করবে, ইলেকট্রনকে সে অপোজ করবে, মানে ইলেকট্রনকে সে পাঠিয়ে দিবে। তাহলে এই জন্য ইলেকট্রনের চার্জ যদি ই হয় তাহলে ই ভি জিরো হয় যে কি ইলেকট্রনের গতিশক্তি, ই ভি জিরো, ভি জিরো এই যে বি এখানে যেটা দিয়েছে তোমরা নিবৃত্তি বিভব, সেই ভি জিরোর সাথে ই গুণ দিলে সেটা হয় যে কি শক্তি। তাহলে ওই শক্তিটার ওই শক্তিটা সমান সমান হবে যে কি হাফ এম বি ম্যাক্স স্কোয়ার, ভি জিরোটা হবে যে কি তোমার নিবৃত্তি বিভব। তাহলে নিবৃত্তি বিভবের ক্ষেত্রে কি হচ্ছে তোমার ব্যাটারির ব্যাটারির পজিটিভটা নেগেটিভ, ব্যাটারির পজিটিভ যে প্রান্তে লাগানো ছিল ওই প্রান্তে নেগেটিভ দিতে হবে, আর ব্যাটারির নেগেটিভ যে প্রান্তে লাগানো ছিল সে প্রান্তে পজিটিভ করতে হবে, তাহলে তোমরা নিবৃত্তি বিভবটা পাবা, ঠিক আছে। তাহলে নিবৃত্তি বিভব কি আমরা মনে হয় বুঝতে পেরেছি। দেখি আমি পরবর্তী স্লাইডে গিয়ে আছে আইনস্টাইনের ফটো তড়িৎ ক্রিয়ার সম্পর্ক। তাহলে আইনস্টাইন কি করেছিল, আইনস্টাইনের মতে নিউ কম্পাঙ্কের আলো প্রতিটি এইচ নিউ শক্তির ফোটনের কণার সমন্বয়ে গঠিত। আলো যখন কোনো ধাতব পদার্থের উপর আপতিত হয় তখন
এইচ নিউ শক্তির একটি ফোটন ওই পদার্থের পরমাণুর ইলেকট্রনে স্থানান্তরিত হয়। ইলেকট্রন কর্তৃক গৃহীত এই শক্তি দুটি কাজে ব্যয়িত হয়। আসলে যখন ফোটন কি করে, ফোটন যখন ইলেকট্রনের উপর আপতিত হয়, হয় ইলেকট্রনকে সব শক্তি দিয়ে দিবে, নাহলে একদম কোনো শক্তি দিবে না। যখন কিনা ইলেকট্রনকে সব শক্তিগুলো দিয়ে দিচ্ছে, ইলেকট্রন এই গৃহীত শক্তি দুটা কাজে ব্যবহার করে। তাহলে দেখো, ইলেকট্রন প্রত্যেক ধাতুর মধ্যে একটা নির্দিষ্ট শক্তি নিয়ে ওখানে বন্দিত, মানে আবদ্ধ আছে। ঠিক আছে, মনে করো আমার আঙুলগুলো যদি ছিঁড়তে চায়, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণে শক্তি লাগবে, যে শক্তিতে এখানে আঙুলগুলো আমার হাতে লেগে গেছে, তাহলে এগুলো ছিঁড়তে চাইলে একটা নির্দিষ্ট পরিমাণে শক্তি লাগবে। ওই রকম ইলেকট্রনগুলো প্রত্যেক ধাতুর সাথে একটা নির্দিষ্ট পরিমাণ, প্রত্যেক ধাতুর জন্য নির্দিষ্ট পরিমাণ এনার্জিটা হয়েছে কি আলাদা। সোডিয়ামের জন্য এক ধরনের হবে, পটাশিয়ামের জন্য এক ধরনের হবে, লিথিয়ামের জন্য এক ধরনের হবে। তাহলে যখন কিনা আলো কিসের উপর, পদার্থের উপর পড়ে, তখন ইলেকট্রনে ওই শক্তিটা, ওই ফোটনের শক্তিটা, মানে একটি ফোটন, ওই ফোটনটা আর কি আলোক, কি আলোক বলা হচ্ছে তোমাদের, কি অনেকগুলো ফোটনের সমষ্টি। মনে করো কোনো একটা ফোটন আর পদার্থের ইলেকট্রনের সাথে কলিশনে লিপ্ত হলো, তাহলে ইলেকট্রন যখন ইলেকট্রন ফোটন থেকে, ফোটন ওই শক্তিটা ইলেকট্রনকে দিয়ে দিবে, ইলেকট্রন এই শক্তিটা দুটি কাজে ব্যয় করবে। একটা হচ্ছে যে কি, একটি অংশ পদার্থ থেকে ইলেকট্রনকে মুক্ত করতে ব্যয় হয়। ঠিক আছে, তাহলে এই শক্তিকে বলে উক্ত পদার্থের কার্য অপেক্ষক। একে ডাব্লিউ নট দ্বারা সূচিত করা হয়। ডাব্লিউ নট ইজ ইকুয়াল টু এইচ নিউ জিরো। নিউ জিরো হলো ন্যূনতম কম্পাঙ্ক। তোমাদেরকে যে সূচন কম্পাঙ্কের কথা আমি বলেছি, এই নিউ জিরোটা হচ্ছে কি আপতিত আলোর সূচন কম্পাঙ্ক। এর চেয়ে কম কম্পাঙ্কের আলো আপতিত হলে ইলেকট্রন ধাতব পদার্থ থেকে নিঃসৃত হতে পারবে না, বা ইলেকট্রন ধাতব পদার্থ থেকে নির্গত হতে পারবে না। যদি, তাহলে আমরা কি বুঝলাম এই জায়গা থেকে, ইলেকট্রন শক্তির একটা অংশ, মনে করো এইচ নিউ পরিমাণ শক্তি দিল, এইচ নিউ পরিমাণ শক্তির একটা অংশ যেটাকে আমরা ধরছি এইচ নিউ জিরো, একটা অংশ ইলেকট্রনকে মুক্ত করতে, মানে ধাতব পদার্থ থেকে মুক্ত করতে বের হবে, এবং বাকি অংশ ইলেকট্রনকে, বাকি অংশ ইলেকট্রনটি গতি শক্তি নেওয়ার কাজে ব্যয় হবে। অর্থাৎ এইচ নিউ পরিমাণ, যদি আমি এইচ নিউ পরিমাণ এনার্জির ফোটন যদি ওখানে ফেলি, ইলেকট্রনের উপর ফেলি বা কোনো পদার্থের উপর ফেলি, তাহলে ওই পদার্থের, ওই পদার্থ থেকে মুক্ত হতে কিছু শক্তি ব্যয় হবে, এবং অবশিষ্ট শক্তিগুলা ইলেকট্রন গতিশক্তি হিসাবে, ইলেকট্রন গতিশক্তি হিসাবে অবশিষ্ট শক্তিগুলাকে নিয়ে বের হয়ে যাবে। তাইলে আমি শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি, এইচ নিউ ছিল যেটি কি তোমাদের আপতিত আলো। তাহলে এই আপতিত আলো যেহেতু দুইটা কাজে বের হয়েছে, একটা হয়েছে যে কি তোমার আর যে ধাতু থেকে ইলেকট্রনকে মুক্ত করতে, যেটাকে আমরা বলছি কার্য অপেক্ষক, সেটা প্লাস কাইনেটিক এনার্জি। এখন কার্য অপেক্ষক ছিল যে কি এইচ নিউ জিরো, এবং কাইনেটিক এনার্জি ছিল যে কি হাফ এম ভি স্কোয়ার। এটাকে আমরা 1 নং সমীকরণ দ্বারা সূচিত করব, কারণ পরবর্তীতে আমার প্রায় আমার লাগবে ফটোইলেকট্রিক এফেক্ট, আইনস্টাইনের ফটোইলেকট্রিক এফেক্টের সমীকরণটা আমার লাগবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি, এখন দেখো তোমরা যে এই সমীকরণকে বলে আইনস্টাইনের ফটোতড়িৎ সমীকরণ। ঠিক আছে, তাহলে এটা আইনস্টাইনের বিখ্যাত ফটোতড়িৎ সমীকরণ। এই সমীকরণ দিয়ে আইনস্টাইন ফটোইলেকট্রিক ক্রিয়ার যে চারটা বৈশিষ্ট্য, এই চারটা বৈশিষ্ট্য খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে পেরেছিলেন। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, এইচ নিউ পরিমাণ শক্তি পড়লো, এইচ নিউ জিরো পরিমাণ শক্তি তার ইলেকট্রনকে মুক্ত হতে, ইলেকট্রনকে মুক্ত করতে ব্যয় করলো, এবং হাফ এম ভি স্কোয়ার পরিমাণ শক্তি সে গতিশক্তি আকারে, গতিশক্তি নিয়ে, ইলেকট্রনটা গতিশক্তি নিয়ে বেরিয়ে গেল। আপাত দৃষ্টিতে সোজা, কিন্তু অনেক সমস্যার সমাধান দিয়েছে এই এইচ নিউ ইজ ইকুয়াল টু এইচ নিউ জিরো প্লাস হাফ এম ভি স্কোয়ার, এই ইকুয়েশনটা যেটাকে আমরা ফটোতড়িৎ ক্রিয়া বলি। তোমাদেরকে বলেছি যে এখনকার টেলিভিশনের টেলিভিশন এবং লেজার রশ্মি যে কিভাবে হয়, এগুলার সব কিছুর ব্যাখ্যা দিতে পেরেছে এই ফটোইলেকট্রিক ক্রিয়া। তাহলে আইনস্টাইনের সমীকরণ অনুযায়ী আমরা দেখলাম এইচ নিউ ইজ ইকুয়াল টু এইচ নিউ জিরো প্লাস হাফ এম ভি স্কোয়ার। এটাকে যদি গ্রাফে প্লট করি তাহলে কি হবে, একটু দেখো গ্রাফের চিত্রটা। আমরা এক্স অক্ষ বরাবর এখানে এফ এর জায়গায় তোমরা নিউ ধরবা, কম্পাঙ্ক হায়ার স্টাডিতে অথবা আমরা আধুনিক পদার্থবিজ্ঞানে কম্পাঙ্ক এফ কে নিউ হিসেবে ধরা হয়। তাহলে আমরা একটা নিউ জিরো ধরবো, যেটা সূচন কম্পাঙ্ক বলছি ওটাকে, আর একটা এফ ধরবো। তাহলে দেখো, একদিকে এক্স অক্ষ বরাবর আমি কম্পাঙ্ক দিলাম, আর ওয়াই অক্ষ বরাবর কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম দিলাম, যেটা ইলেকট্রন ভোল্টে প্রকাশ করা হয়। ইলেকট্রন ভোল্ট কি তোমাদেরকে আমি আগামী ক্লাসে পড়াবো, তারপরও আমি এখন একটু তোমাদেরকে ধারণা দিয়ে দিতে পারি। গতিশক্তির একক এখানে ইলেকট্রন ভোল্ট এককে করা হয়। ইলেকট্রন ভোল্ট একক খুবই খুবই ক্ষুদ্র একটা একক। তুমি যদি জুল এককে ধরতে যাও ইলেকট্রনের এনার্জি, তাহলে এটা একটা মানে 10^-সামথিং হবে। ওই জন্য ইলেকট্রন ভোল্ট এককটা এসছে।
এক ইলেকট্রন পোল বলতে বোঝায় এক ভোল্ট বিভবপার্থক্য একটা ইলেকট্রনের অতিক্রম করতে যেই পরিমাণ শক্তি লাগে সেই শক্তিকে বলা হয় যে কি এক ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তাহলে এক ইলেকট্রন ভোল্ট সমান একটি ইলেকট্রনের চার্জ গুণ এক ভোল্ট বিভবপার্থক্য, তাহলে কত হয় 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান হয় যে 1.6 × 10⁻¹⁹ ভোল্ট গুণ কুলম সমান সমান আসে তোমার জুল, তাহলে এক ইলেকট্রন ভোল্ট সমান আসে যে 1.6 × 10⁻¹⁹ জুল। তাহলে ফটো ইলেকট্রনের গতি শক্তিকে আমি ওয়াই অক্ষ বরাবর দিব আর এক্স অক্ষ বরাবর দিব আমি ফ্রিকোয়েন্সিকে, কারণ আমার ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করছে কাইনেটিক এনার্জি কত হবে, ওই জন্য কাইনেটিক এনার্জিটাকে আমি এক্স ওয়াই অক্ষ বরাবর দিয়েছি আর ফ্রিকোয়েন্সিটাকে দিয়েছি আমি এক্স অক্ষ বরাবর। তাহলে দেখো এফ জিরো আসার আগে এফ জিরো ফ্রিকোয়েন্সির চাইতে এফ জিরো তথা নিউ জিরো, নিউ জিরো কম্পাঙ্কের কম কম্পাঙ্কের আলো যদি দিই আমি কোনো গতিশক্তি পাই না, এটা তো আমি গ্রাফিক্যালি দেখতে পাচ্ছি। তাহলে আমি থিওরিটিক্যালি কি দেখতে পাই, দেখো তুমি থিওরিটিক্যালি তুমি দেখো এই কম্পাঙ্কটাকে কমাতে 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 তুমি যদি এইচ নিউ জিরো সমান নিয়ে আসো, এইচ নিউ ইজিক্যাল টু যদি এইচ নিউ জিরো হয় তাহলে তোমার কোনো কাইনেটিক এনার্জি থাকবে না, কাইনেটিক এনার্জি শূন্য হতে হলে এইচ নিউ জিরো সমান সমান এখানে আপতিত আলোটা কত হতে হবে, এইচ নিউ জিরো হতে হবে কাইনেটিক এনার্জি শূন্য হতে গেলে, তখন শুধুমাত্র এইচ নিউ জিরো পরিমাণ যদি দাও তুমি শুধুমাত্র কি করবে ইলেকট্রনটাকে মুক্ত করবে। তাহলে ওই কম্পাঙ্কের যে কম্পাঙ্কের সাথে রিলেটেড কার্যাপেক্ষক রিলেটেড তাকে বলা হয় যে কি তোমার সূচন কম্পাঙ্ক। এইবার তুমি আস্তে আস্তে এইচ নিউ চাইতে একটুখানি বাড়াবা, ওটা হাফ এম ভি স্কোয়ার আকারে কি করতে থাকবে, বাড়তে থাকবে ক্রমশ ক্রমান্বয়ে, এটা কি হতে থাকবে বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে প্রত্যেক ধাতুর জন্য কার্য অপেক্ষক একটা স্থির পরিমাণে আছে, এই এইচ নিউ জিরোটা হচ্ছে যে কি তোমার ধ্রুবক, তাহলে আমি যদি এই নিউটা আরো বাড়াতে থাকি আরো বাড়াতে থাকি আরো বাড়াতে থাকি তাহলে কি হবে আমার হাফ এম ভি স্কোয়ার এর মানে ইলেকট্রনের মানটা কি করতে থাকবে, ইলেকট্রনের গতিশক্তি তথা ইলেকট্রনের বেগ বাড়তে থাকবে। তারপর তোমরা এই ইকুয়েশন থেকে এইটার যে স্লোপটা পাবা ওই স্লোপটা সমান সমান তোমার হয়ে যাবে কি এইচ, এই ইকুয়েশন থেকে তুমি যে স্লোপটা পাবা আর কি ইকুয়েশনের স্লোপ পাবা সেই স্লোপের মানটা হবে কত এইচ, এইচ মানে কি প্ল্যাঙ্কের ধ্রুবক, ধ্রুবক যেটাকে কোয়ান্টা অফ অ্যাকশনও বলা হয়, যেটাকে কি বলা হয় কোয়ান্টা অফ অ্যাকশন বা অ্যাকশন বা ক্রিয়ার খুব ক্ষুদ্র একটা একক, যার একক হচ্ছে যে কি জুল সেকেন্ড, 6.6 × 10⁻³⁴ জুল সেকেন্ড এইচ এর একক, প্ল্যাঙ্ক ধ্রুবকের একক। তারপর দেখো তোমাদের এখন আমরা দেখব আইনস্টাইনের সমীকরণ দ্বারা কিভাবে ফটো তড়িৎ ক্রিয়াটাকে ব্যাখ্যা করেছে। তাহলে প্রথমটা দেখো আইনস্টাইনের সমীকরণ অনুযায়ী আমরা লিখতে পারি এইচ নিউ ইজ ইকুয়াল টু এইচ নিউ জিরো প্লাস হাফ এম ভি স্কোয়ার, তাহলে আইনস্টাইনের মত অনুযায়ী কি বলেছিল আলোক কতগুলো ফোটনের সমন্বয়ে গঠিত, আলোর তীব্রতা বেশি মানে ফোটনের সংখ্যা বেশি, তাহলে আলোর তীব্রতা যত বেশি হবে তোমাদেরকে আমি প্রথম দিকে বলেছি আলোর তীব্রতা যত বেশি হবে ফোটনের সংখ্যা তত বেশি হবে। ঠিক আছে, তাহলে কম্পাঙ্ক স্থির রেখে যদি আমি তীব্রতাকে বাড়াই মানে ফোটন সংখ্যা বাড়াই তাহলে একটা ফোটন যেহেতু একটা ইলেকট্রনের সাথে ক্রিয়া করে তাহলে তোমার 10টা ফোটন 10টা ইলেকট্রনের সাথে ক্রিয়া করবে 10টা ইলেকট্রন নির্গত হবে, 1000টা ফোটন পড়লে 1000 ইলেকট্রনের সাথে ক্রিয়া করবে 1000 ইলেকট্রন নির্গত করবে, তাহলে তুমি যত তীব্রতা বাড়াতে থাকবে তত তোমার কি হতে থাকবে ফটো ইলেকট্রনের নির্গত বেশি হতে থাকবে তথা এই কারণে ফটো কারেন্টটা বাড়তে থাকবে। তাহলে আইনস্টাইনের এই সমীকরণ অনুযায়ী আইনস্টাইনের তোমাদের এখানে যে সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ অনুযায়ী ইজিলি এই জিনিসটাকে কি করা গেছে ব্যাখ্যা করা গেছে, অর্থাৎ কম্পাঙ্ক স্থির রাখলে কম্পাঙ্ক নিউটা আমি স্থির রাখবো যদি আমি অর্থাৎ আমি যদি অতি বেগুনি আলোক রশ্মি ফেলি শুধু অতি বেগুনি আলোক রশ্মি ফেলবো আর যদি সাদা আলোক ফেলি তাহলে শুধুমাত্র সাদা আলোক ফেলবো, লাল আলোক ফেললে শুধুমাত্র লাল আলোক ফেলবো। তাহলে কম্পাঙ্ক স্থির রেখে আমি যদি ফোটনের সংখ্যা বাড়াতে থাকি অর্থাৎ তীব্রতা বেড়ে গেলে অর্থাৎ আলোর তীব্রতা যদি বেড়ে যায় তাহলে যত ফোটন বেশি হবে তত ইলেকট্রন বেশি নির্গত করবে, তত ইলেকট্রন বেশি ইলেকট্রনের সাথে ঝগড়া করবে কলিশন করবে ইলেকট্রন বেশি নির্গত করবে। তাহলে এটা আমরা এটা আইনস্টাইনের ফটো তড়িৎ ক্রিয়ার সাহায্য খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা গেছে। তাহলে উক্ত সমীকরণ অনুযায়ী প্রতিটি ধাতুর কার্যাপেক্ষক যেহেতু নির্দিষ্ট সেহেতু আপতিত আলোর কম্পাঙ্ক বাড়লে ইলেকট্রনের গতিশক্তি তথা বেগ বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে তোমরা এই সূত্র অনুযায়ী দেখো যদি নিউ বাড়াই, নিউটা তো নিউ জিরোর চাইতে বড়ই, এইচ নিউ জিরো পরিমাণ তো সে কার্য অপেক্ষক হিসেবে বা মানে সে কার্য অপেক্ষকের জন্য মানে ধাতু থেকে ইলেকট্রন নির্গত ইলেকট্রনকে মুক্ত করতে সে এইচ নিউ পরিমাণ শক্তি ব্যয় করে ফেলবে, সোডিয়াম ধাতু কথা যদি কল্পনা করো তাহলে ওর জন্য এইচ নিউ পরিমাণ একটা নির্দিষ্ট আছে,
তারপর তুমি যখন নিউ বাড়াতে থাকবা, নিউ এর মান বাড়াতে থাকবা, তখন কি হবে, নিউ এর মান যত বাড়তে থাকবে এখানে ভি স্কয়ার হাফ এম ভি স্কয়ারটা মানে সমীকরণটাতে সমতা আনার জন্য হাফ এম ভি স্কয়ারের মানটা বাড়তে থাকবে। যেহেতু ইলেকট্রনের ভরটা আমরা মোটামুটি এখানে আপেক্ষিকতাকে এটাকে একটু ওমিট করবো, এমটাকে আমরা ধরবো যে কি মোটামুটি ইলেকট্রনের ভরটা স্থির আছে, ওই জন্য ব্যাকটা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, ক্রমশ ব্যাকটা বাড়ছে। নিউ যত বাড়বে মানে পার্টিকুলার একটা ফোটনের জন্য নিউ যত বাড়বে তোমার কি হবে ভি তত বাড়তে থাকবে, ঠিক আছে? মানে একটা ফোটন যদি পড়ে তাহলে একটা ইলেকট্রন নির্গত হবে, ওই ইলেকট্রনটার ব্যাগ কি হবে বৃদ্ধি পাবে কার সাথে সাথে, তার কম্পাঙ্কের সাথে সাথে। তাহলে এটাও কি করা গেল, আইনস্টাইনের ফটোতড়িৎ ক্রিয়ার সমীকরণ দ্বারা এটাও ব্যাখ্যা করা গেল। তারপর দেখো আপতিত আলোর কম্পাঙ্ক যদি ক্রমশ কমানো হয়, এখন আমি কম্পাঙ্কটাকে কমিয়ে কমিয়ে এটা একটু আগে তোমাদেরকে বলেছি, কমিয়ে 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 যদি আমি এইচ নিউ জিরো পরিমাণ এনার্জিতে নিয়ে আসি, তথা কার্য অপেক্ষকের পরিমাণ শক্তিতে নিয়ে আসি, তাহলে সে জাস্ট ইলেকট্রনটাকে কি করতে পারবে, মুক্ত করতে পারবে, কিন্তু এটাকে কোনো শক্তি প্রদান করতে পারবে না। তাহলে এর চাইতেও যদি কমারে ফেলি তাহলে ইলেকট্রনকে তো সে মুক্তই করতে পারবে না, ইলেকট্রন বের হওয়ার পরের কথা, ইলেকট্রনকে তো সে মুক্তও করতে পারবে না। তাহলে এই যে শুধুমাত্র ইলেকট্রনকে মুক্ত করা, যেই শক্তি প্রদান করে শুধুমাত্র ইলেকট্রনকে মুক্ত করা যাচ্ছে তাকে বলা হয় যে কি, আর তার সাথে সম্পর্কিত কম্পাঙ্ককে বলা হয় যে কি সূচন কম্পাঙ্ক। তাহলে সূচন কম্পাঙ্কের কম যদি আলো ফেলো তুমি ইকুয়েশন অনুযায়ী কোনো কি হবে না, ইলেকট্রন নির্গত হবে না, সেটা ইলেকট্রন পদার্থের ভিতরেই থেকে যাবে, পদার্থের বন্ধন শক্তি থেকেও মুক্ত হতে পারবে না। তাহলে সূচন কম্পাঙ্কেরও একটা সুন্দর ব্যাখ্যা দাঁড় করানো গিয়েছে আইনস্টাইনের পটতড়িৎ ক্রিয়া সমীকরণ দ্বারা। আলোক তড়িৎ ক্রিয়া মূলত দুটি কণা তথা ইলেকট্রন এবং ফোটনের মধ্যে সংঘর্ষ। তো এতক্ষণ ধরে তোমাদেরকে বলে আসছি একটা ফোটন একটা ইলেকট্রনকে শক্তি প্রদান করে, হয় পুরোটা শক্তি প্রদান করে ফেলবে ফোটন, না হয় কোনো শক্তি দিবে না, ঠিক আছে? যেহেতু এটা ইলেকট্রন এবং ফোটনের মধ্যে কি, তো ইলেকট্রন এবং ফোটনের মধ্যে যেহেতু এটা সংঘর্ষ, তাই আলো আপতিত হওয়া এবং ইলেকট্রন নিঃসরণের মধ্যে কোনো কাল বিলম্ব নেই। তাহলে দেখা গেছে যে কি ইলেকট্রনে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ক্রিয়ার দ্বারা আর কি পুরো জিনিসটাকে ফটো ইলেকট্রিক ক্রিয়ার সমীকরণ যে প্রদান যে সমীকরণটা প্রদান করেছেন ওই সমীকরণ দ্বারা পুরো ফটো ইলেকট্রিক ক্রিয়াকে কি করতে পেরেছে, এক্সপ্লেন করতে পেরেছেন।